उत्तरांचलेर बेश किछु जेलाय बये जाच्छे मृदु शैत्यप्रवाह। ठाकुरगांवे घन कुयाशार कारणे दिनेर बेलातेও रास्ताय यानबाहन चलाचल करছে हेडलाइट चालिये। जनजीवन हয়ে পড়েছে বিপর্যস্ত। শিশুসহ বৃদ্ধরা শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে। রংপুরে ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট চালিয়ে চলছে গাড়ি। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। চুয়াডাঙ্গায় ঝেঁকে বসেছে শীত, বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায় আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই শীতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হব সেটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিবন্ধীদের জন্য একটা কম্বল বাইরে খুব উপকার হতো। দরিদ্র মানুষের কঠিন কষ্ট, তারা শীতে কোনো রকম কাজকাম করতে পারছে না, এত শীত। প্রচন্ড শীতে বয়স্ক এবং শিশুদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড ঠান্ডা, হাত পা কালা হয়ে যাচ্ছে।